ওয়াসিম আকরামের টোটকা অনুযায়ী ইংল্যান্ডের ক্রিকেটারদের ড্রেসিং রুমে আটকে রেখে টাইমড আউট করে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তাই বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এসেও খালি হাতে দেশের বিমান ধরতে হচ্ছে বাবরদের। তবে সান্ত্বনা পুরস্কার হিসেবে উপহার পেয়েছে শেষ জুটিতে হারিস রউফ ওয়াসিম জুনিয়রের ব্যাটিং তাণ্ডব। অন্যদিকে পাকিস্তানকে 93 রানে হারিয়ে সান্ত্বনার জয় পায় ইংল্যান্ডও। ওডিআইতে নিজের শেষ ম্যাচে ম্যাচ সেরা হয়ে ক্যারিয়ার শেষ করেছেন ইংলিশ বোলার ডেভিড উইলি। সেমিফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে 100 রানে অলআউট করে পাকিস্তানকে 3 ওভারের মধ্যে জিততে হতো, কিন্তু টসে জেতা ইংলিশটা পুরো 50 ওভার ব্যাট করে তুলে ফেলেন 9 উইকেটে 337 রান। পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে গড়া রোগ থেকে ত্বককে সুরক্ষা দেয়, যার পেছনে ছুটতে গিয়ে বাবরদের ইনিংস থেমে যায় 244 রানে। পাকিস্তানকে 93 রানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ইংল্যান্ড। এই জয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। 9 ম্যাচে 4 জয় ও 5 হারে 10 দলের টুর্নামেন্টে পঞ্চম হয়ে শেষ করলো পাকিস্তান। বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শঙ্কা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে, তবে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখে ইংলিশরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বেশ কিছু সমীকরণ নিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে পাকিস্তানের বিপক্ষে। প্রথমে ব্যাট করে 338 রানে বিশাল টার্গেট দিয়েছে ইংলিশরা। এই লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে 244 রানে। শেষে অবশ্য পাকিস্তানের 2 বোলার রউফ ও ওয়াসিম জুনিয়র শুরু করেন নতুন এক ঝড়। 33 বলে 53 রানে জুটি গড়ে ফেলেন এই 2 বোলার, তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি। তবে পাকিস্তান একটু সান্ত্বনা পেতে পারে, অন্তত আফগানিস্তানের নিচে নামতে হয়নি তাদের। 188 রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ার পর নিশ্চিত হয়েছে আফগানদের উপরে থেকে বিশ্বকাপ শেষ করছে তারা। এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকসের 50-তে 337 রানে থামে তাদের ইনিংস। ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন 2 উদ্বোধনী ব্যাটার দাবিদ মালান ও জনি বেয়ারস্টো, দুজনে গড়েন 82 রানের জুটি। এরপর জো রুট ও বেন স্টোকস গড়েন 132 রানের জুটি। রুটের ব্যাট থেকে আসে 60 রান। শাহিন আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে স্টোকস পেরেরায় করেন 84 রান। শেষ দিকে জস বার্টারের 27, হ্যারি ব্রুকের 30 রানের বড় সংগ্রহ পায় ইংলিশরা। হারিস রউফ শিকার করেন 3 উইকেট। শাহিন আফ্রিদি ও ওয়াসিম জুনিয়র 2টি করে উইকেট শিকার করেন। হুসাইনের মান, বিডি ক্রিকেট টাইম।